আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করে লাইক দিয়ে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এখন বাজে বিকাল 5টা। আমি আর আমার হাজবেন্ড আজকে একটু বাইরে বের হয়েছি, বিশেষ করে আজকে আমি মার্কেট করব, এর জন্য বাইরে বের হয়েছি অনেকদিন পর, প্রায় 3 মাস পর কিন্তু আমি বাইরে বের হয়েছি। আমি আগে একবার খুলনায় গিয়েছিলাম, খুলনা থেকে এসেছি, 3 মাস হয়েছে, তারপর থেকে আর বাইরেই বের হওয়া হয়নি। আজকে বের হয়েছি কুরবানির সময়, আমি হয়তোবা খুলনায় যেতে পারি, যদি গাড়ি না বন্ধ থাকে তাহলে তো যাব, আর যদি বন্ধ থাকে তাহলে তো যেতে পারবো না। সো আমরা দুজন হেঁটে যাচ্ছি, সামনের দিক থেকে আমরা রিক্সায় উঠব। এখন আমরা রিক্সায় উঠে গিয়েছি। দেখুন আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, সকালের দিকে হালকা করে বৃষ্টি হয়েছিল, তারপরে আবার রোদ বের হয়েছে, রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন হালকা হালকা ভিজা, এর জন্য খুবই ভালো লাগতেছে, বেশি গরমও না আবার বেশি মানে ঠান্ডাও না। যেহেতু এখন করোনা হচ্ছে, খুব খারাপ অবস্থা দেশে, দেখুন রাস্তাঘাটে কিন্তু বেশি মানুষজন নাই, আর দোকানপাট মানে বেশ বন্ধ, বেশি খোলা না। সো অনেকদিন পর বাইরে বের হয়েছি, খুবই ভালো লাগছিল, ভাবলাম যে আমি ভিডিও করে নিই, হয়তোবা আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদের ভালো লাগতে পারে। আমি চলে এসেছি কাউন্টারে, টিকিট কাউন্টারে, আমরা হচ্ছে টিকিট মানে আছে কিনা খুলনার জন্য, এর জন্য দেখবে আমার হাজবেন্ড নেমে গিয়েছে, ওই যে দেখুন যে মানে খুলনার টিকিট কবে পাওয়া যাবে, কিন্তু তারা বলল যে 30 তারিখের পর, এখনও বলা যাচ্ছে না যে বাস যাবে কি না খুলনায়। সো আমরা রিক্সা থেকে নেমে গিয়েছি, আমরা এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি, ভাবলাম যে অনেকটা সময় আছে এখনও, যেহেতু এখন দিন বড়, আমরা দুজন হেঁটে হেঁটে যাব, আর আমি ভিডিও করছিলাম এর জন্য ভাবলাম যে হেঁটে হেঁটে যাই, আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে, ভালোই লাগছিল। হাঁটতে হাঁটতে আমরা মানে মার্কেটে যাব, আমার বাইরে বের হয়ে এরকম হাঁটতে খুবই ভালো লাগে। সো আজকে আমি মার্কেট করব, কি কি আপনাদেরকে সেটা জানিয়ে দিই। 2টা 3 পিস কিনবো, জুতা কিনবো, একটা ফ্রেশস, এইগুলাই টুকিটাকি আর কিছু না। সো সবার প্রথমে আমি চলে এসেছি জুতার দোকানে, দেখুন আসলে আমার এরকম জুতা একদম ভালো লাগে না, দেখুন এই যে বেশি মানে উঁচু একদম আমার ভালো লাগে না, এর জন্য ওইটা আমি আর নিলাম না। তারপর একটা সাইডের দোকানে ঢুকেছি, ওইখানে শুধু কসমেটিক্স আর ব্যাগ, খুবই ভালো লাগছিল, আমি তো ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য দেখুন। সো আমার জুতা কিনা হয়ে গেছে, এখন আমি বের হয়েছি, এই দিক থেকে আমি যাব জামা কিনতে, মানে আরো ভিতরে যাব মার্কেটের। আবার মেঘ করেছে, দেখুন হঠাৎ করে বৃষ্টি হয়ে যেতে পারে, আবার মেঘ হয়েছে আকাশে। আগের বারে একবার আসছিলাম আমি মার্কেটে, আসলে সিলেট তো আমি চিনি না, এর জন্য বেশি মার্কেটে আসা হয় না, যদি খুলনা হতো তাহলে তো মার্কেটে আসা হইতো, আমি খুলনার সব কিছুই চিনি, কিন্তু সিলেটে তো চিনি না,
আমি এখন যাচ্ছি উপরে, সিঁড়ি বেয়ে যাচ্ছি উপরে, উপরের দিকে থ্রি পিসের দোকান। এর জন্য নিচের দিকে সব হচ্ছে পিস কাপড়, মানে গছ কাপড়। সো আমি থ্রি পিসও কিনে নিয়েছি দুইটা। ভাবছিলাম যে আপনাদেরকে দেখাবো, কিন্তু এটা যে ঈদের মার্কেট, আগে ছোটবেলা সবাই বলতো যে ঈদের মার্কেট কাউকে দেখালে নাকি পূরণ হয়ে যায়, এর জন্য আমি আপনাদেরকে দেখাবো না। ওই দূরে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা জুম করেছিলাম, অনেক মানে অনেক কি বলবো ভিড়, অনেক ভিড় হচ্ছে ওখানে। দেখুন অনেক জ্যাম, গাড়িগুলোর জ্যাম। সো আমরা আবার মার্কেটের ভিতরে চলে এসেছি, আমি কিছু কসমেটিক্স নিব তার জন্য। জুতা কেনা হয়ে গেছে, জামা কেনা হয়ে গেছে, এখন কিছু কসমেটিক্স নিব তার জন্য। আবার আমি মানে যেখান থেকে আগে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম প্রথম দিকে, সেই দোকানের দিকে চলে এসেছি। কত সুন্দর চুড়ি, তাই না? কিন্তু আমি তো চুড়ি পরি না, এর জন্য চুড়ি আমার একদমই ভালো লাগে না। দোকানে যাওয়ার পর আমি শুধু ভিডিওই করেছি। দেখুন অনেক সুন্দর সুন্দর চুড়ি, কাচের চুড়ি, তারপর গায়ে হলুদের চুড়ি, বিয়ের চুড়ি, আর অনেক মানে লেস লেস রয়েছে এখানে দেখুন, যেগুলো জামা কাপড়ে লাগায়। চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর। সো আমাদের মার্কেট করা কিন্তু হয়ে গেছে, আমি এখন যাচ্ছি প্লাস্টিকের ফুলের দোকানে। দেখুন চলে আসলাম প্লাস্টিকের ফুলের দোকানে, আমি ফুল কিনবো। এই যে আমি ভিডিও করি, রান্নার ভিডিও করি, আমার ফুল লাগবে। সো আমার এই ফুলটা পছন্দ হয়েছে, দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। সো আমি ওই ফুলটাই নিয়েছি, এই যে কমলা কালারের। আমার হাজব্যান্ড বলছিলো যে ওইটা নিতে, কিন্তু আমি বললাম যে না, আমি ওইটা নিব না। ওই যে কমলা আর সাদা ফুলের দোকানে আসলে আমার মনে হয় কি যে সব ফুল আমি কিনে নিই, আমার খুবই ভালো লাগে প্লাস্টিকের ফুল। দেখুন কত সুন্দর সুন্দর ফুল এখানে। আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর পিছন সাইডে হচ্ছে অনেক শোপিস, দেখুন কত সুন্দর সুন্দর শোপিস রয়েছে এখানে। ফুলের ব্যাস অনেক সুন্দর। সো আজকে এই পর্যন্তই, আমার মার্কেট করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।